লম্ভি শিরে দেখা গিরি হন দর হং করে লরি করিছিলে দেখুয়াইছিল জগত জুড়ি অসীম বাহুর বল অসীম বাহুর বল সিও যে তোর নাই কিয়া হল সিও যে তোর নাই কিয়া হল সিও যে তোর নাই কিয়া হল ও অসমীয়া ডেকা দ পরম শ্রদ্ধার কিছু আলোকপাত করিম। সেইজন বিষ্ণু প্রসাদ রাভাকে মই জানো, দেখুয়াইছিল জগত জুড়ি অসীম বাহুর বল অসীম বাহুর বল, সেই যে অসীম বাহুর বল দেখা শঙ্করদেবক যিজন মহান পুরুষ হিসাবে লই অসমে জাতির গুরু, আর সেই আলমতেই বিষ্ণু রাভায় অরঙে দরঙে পাহাড়ে ভৈয়ামে ঘুরি ফুরিছিল, সেইজনেই বিষ্ণু রাভা। সেয়েহে তেখেতক কলাগুরু উপাধি কথাটো মই নকওঁ, তেখেত এজন সৈনিক, যি সৈনিকে জাতির সপোন দেখে, যি সৈনিকে দেশের সপোন দেখে, যি সৈনিকে মানবতার সপোন দেখে, সেইজনেই বিষ্ণু রাভা। অসমে জাতির প্রথম স্বাধীন অসম বিচরা মানুষজনে হয়েছে বিষ্ণু প্রসাদ রাভা। আপনাদের নিশ্চয় না জানিব পারে বা জানিব পারে, তেখেতে কইছিল যেতিয়া এটা পাহাড় যেতিয়া নেকি কমিউনিস্ট দলের সদস্য আসলে, তেতিয়া সেই পাহাড়খনত স্বাধীন অসমৰ দাবি করে তুলিছিল, তেতিয়া দাবি দিছিল, সেইদিনার প্রায় লুকাবলে আরম্ভ করেছিল, কিন্তু আজির আমি প্রজন্মই না জানো। হেহে তেখেতে অসমীয়া জাতিক কি কই থৈ গৈছিল, অসমীয়া জাতিক কৈছিল, নিচলাই রে আমি খাতি অসমীয়া, অসমীয়াই রে আমি ছোৱালী ধুনীয়া, ধৰণী শুৱাই থকা অতি মোহনীয়া। ইমান পৃথিবীখন সুন্দর করার আমি এই অসমীয়া জাতি, কিন্তু আমি কত গলো, যিজন এজন শঙ্করদেবে পাহাড় ভৈয়াম বিশ্বত আলোকপাত কৰিছিল প্রথম, আপনাদের জানে লিওনার্দো দা ভিঞ্চি, তেখেতো শঙ্করদেবতকৈ কম বয়সের, কিন্তু তেখেতর মোনালিসা ছবি বিশ্ব বিখ্যাত, সেই শঙ্করদেব কিন্তু তেতিয়াই চিহ্নযাত্রা লিখেছিল, চিহ্নযাত্রা ভারতবর্ষ নয় পৃথিবীতে প্রথম চিত্রকর শ্রীমন্ত শঙ্করদেব আলোকপাত করতে গেছিল। অসমীয়া মানুষে আজিও তেখেতক নাজানে শঙ্করদেবক, গতি বিষ্ণু রাভাই তেতিয়াই কৈছিল সুন্দর শঙ্করে লরি করেছিলে তল, দেখুয়াইছিল জগত জুড়ি অসীম বাহুর বল অসীম বাহুর বল, সেই অসমীয়া জাতি কত গৌল অসমীয়া সেই বীরত্ব। সেয়েহে তেখেতে হাতত বন্দুক লই কৈছিল মোর দেশ স্বাধীন হব, মোর দেশের মানুষে সাধারণ মানুষে খুঁজি খাব নালাগে, অসমত কি নাছিল তেও তেতিয়াই কৈছিল, কিন্তু আজি আমি অসমীয়াই, আজি মই তিনিচুকীয়ার পৰা আহোঁতে দেখিছো আমার তিনিচুকীয়াখন আমার হাততেই নাই। আপনাদের নিশ্চয় জানে মই বাহিয়া বাহি আছো, কালি আঠটা বজাত তিতি তিতি মই গৈ আছিলো কাকোপথাৰত, আর কাকোপথাৰৰ পৰা আজি ৰাতিপুৱা আঠটা বজাত আহি নটা বজাত বৰষুণ তিতি তিতি আহি ইয়াত পাইছোহি। এও মোৰ সংগ্ৰামৰ স্থলী নহয়, এতিয়া মোৰ সংগ্ৰামেই জীৱনৰ অন্য ৰূপ। আপোনালোকক ইতিমধ্যে আপোনালোকে গম পাইছে তনু ধুনি ধাদুমিয়া নামৰ এজন প্ৰাণী হয়তো আপোনালোকে বহুদিনৰ পিছত সংগ্ৰামৰ ৰূপ দেখিবলৈ পাব, কোনদিনা বিস্ফোৰণ হয় আপোনালোকক আজি মই ঘোষণাই কৰিছোঁ, সেইদিনাই বিস্ফোৰণ হ'ব জগতত, নেলাগে জগতত বিস্ফোৰণ হ'বলৈ আৰু গৈ আছে, আপোনালোকে হয়তো কেৱল স্বাৰ্থ পাতিবলৈ যাব আৰু একো কৰিব নালাগে। সেয়েহে মই বিষ্ণু ৰাভা আদৰ্শক সৰুগত কৰিব নোৱাৰিলে এটা কথাই কওঁ, সুৰৰে দেউলৰে ৰূপৰে শিকলি ভাষিনি খুলি দুৱাৰ খুলুৱালি পূজাৰী
আমি দুয়ার খুলিব লাগিব, সুন্দর পূজারীক আরাধনা করিব লাগিব। কেবল গানের নামত গান গাই থাকলে অসমীয়া জাতি আর খাবলই না পাব। গানের নামত গান, কবিতার নামত কবিতা, মানুষের নামত যদি একই নহয় এটা কিন্তু গায়ক সকলের মিশা এখন অবলোকন সৃষ্টি করা হব। বিষ্ণু ভাই কইছিল, যি শিল্পীয়ে নেকি তেজর মুখ দেখা নাই, যি শিল্পীয়ে তেজর চকুরে নিজের প্রতিচ্ছবি আঁকিব নয়, সেই শিল্পী শিল্পী হবই নয়। যি শিল্পীয়ে তেজর চেকুরে শিল্পীর প্রতিভা মজবুত করব নয়, সেই শিল্পী আজি শিল্পী হবই নয়। আজির শিল্পী কিন্তু মানবতার দিকত নোহা হয়েছে, সেই আমিও কব বল 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 কৃষক শক্তি দল অবনুয়া সমনিয়া আগবাড়ি যাও বল, যাক 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 মজদুর জোয়ান নির্যাতিত নিপীড়িত কৃষক শক্তিমান, নির্যাতন ভুগি থাকা সেই কৃষক শক্তিমান আপনাদের আগবাড়ি যাব লাগবে, নহলে অসমীয়া জাতি আমি এটা কা পুরুষ জাতিলে রূপান্তরিত হবল আর গিয়ে আছো। আমি আঁঠু কাড়ি জিয়াই থাকতক মৃত্যু সেও, এই কথাটি কোনে কইছিল? এজন কবি ভট্টাচার্য হীরেন ভট্টই কছিল, মৃত্যু আঁঠু কাড়ি জিয়াই থাকতক মৃত্যু সেও। আর সেই কথাতে বিষ্ণু ভাই তেতিয়াই কইছে, কইছিল তোর বাহুত যদি বল থাকা শক্তি অসমীয়া জেগা তুমি আগুয়াই যা। সেয়ে বেশি কথা নক, বিষ্ণুরাভাগ বহুদিনের পিছন অসমের মানুষে চিনি পাইছে। এটা কথা আপনার নিশ্চিতভাবে আজি কব বিচার, মানে সিদিনা ভ্রমণ ফালে গেছিল, এটি ঘুরেছিল ভ্রমণের সেই অংশট যত নেপালী সম্প্রদায় মানুষ আছে নেতৃত্বতে বহিবর কারণে, কমিউনিস্ট দলের নেতৃত্বতে বহিবর কারণে সেই সুবিধাখন আজিও পতা পয়া নাই, সেটা বেলেগ কথা। কিন্তু সেই মানুষখিনি অসমীয়াগিরি আজি করবলে হল, কিন্তু অসমীয়া জাতির কারণে কিমান করেছে মানে নজানো, কিন্তু ভ্রমণের মাতিখিন চাবর নেতৃত্বতেই সেই নেপালী সম্প্রদায়ের মানুষবিল ঘুরেছিল, মানে ঘুরিছ ভ্রমণলে। সেইখান বিষ্ণু ভাই বহু সময় ধরে আছে, এটি আমি কো বিষ্ণু ভাগ ভূ অবলোকন করব আছে, জন্ম বৃত্তান্ত কথা নকতো। আজি ভারতবর্ষ সরকার অসম সরকার কলাগুরু নামত থাকি মানুষ নংকথা করব বিচার, বিষ্ণু ভাগ আজি পাতিছে সরকারে নংকথা পাতিছে, কিন্তু বিষ্ণু ভাগ প্রকৃত শিল্পী পরিচয় আজিও দিবা নাই। বিষ্ণুরা ভাই প্রথম স্বাধীন অসম বিচরা মানুষজনে হয়েছিল বিষ্ণু প্রসাদ রাভা, আইজো তনুধারী মেয়ে কৈছে বলে কোয়া মানে কোয়া নাই, কিতাবত কোয়া আছে মতো না জানো, গতি আজি সেই কথা মানে নক। গতি প্রথম সেই মূল ছাত্র ছাত্রী সকল আপনাদের কেবল শিল্পীর নামত শিল্পী হবলে বাদ দিয়ক, তেজর সেকুলারি শিল্পী হবলে শিকক, তেতিয়াহে অসমীয়া জাতি দূর হব, অসমীয়া জাতি দূর অবস্থার পর আমি পরিত্রাণ পাম, নহলে আমি আঁঠু কাড়ি জিয়াই থাকা একটা জাতিলৈ পরিণত হম, বেশি দেরি নক। এতিয়া মই আমি পাতি থাকো তেতিয়া নহব, মই ভাবিছো আজি এটা খুব সুন্দর অনুষ্ঠান যত মানুষ বেশি নালাগে, যিকিজনে একু একুজন শিল্পী, মই ভাবো এনেকুয়া ধরনেই আমার অনুষ্ঠানগুলো বিষ্ণুভাগ প্রতিভূত করে তুলছে। কেবল বিষ্ণু প্রসাদর স্বার্থ পাতো বহু স্বার্থ পারে, বহুত কইছো সেই স্বার্থ পাতিব নালাগে, কিন্তু আমি এনেকুয়া এখন স্বার্থ পাতিছো আর মোক আজিও তেওঁ লগ করবলে আমি আজি রাতেপা সময়টা কথা পাতিছো, আজি কেন ধরনের কি কথা হয়, আজি বাইদেউক মানে ফটোটো দেখাইছো, কেদিনমানের আগতে মানে একলগতে গেছিল গোয়ালপাড়া ফটোটো মারি আনিছো, বাইদেউক মানে দেখাইছি ফটোটো আজি, কইছিল মানে তখন সুধু এটা সুধি থাকো যে আপনার দেউতা তো আমি দেখি নেপালো, তখন ইমান ধুনিয়াকে আমার দেউতাক আমি বছরেকর মূরত খুব কমহে দিন দেখবলে পাও, দিন তো নাই ঘরখনত তখন যেতিয়া যায় মানুষ হেই খাই থাকে, সমাজের কথা কই থাকে, আর সেইজন মানুষে অসমীয়া জাতিক বিশ্ব দরবার নিবর কারণে আজি গভর্নমেন্টে নিছে বিহু নাম, বিহু নাচে নিছে, বিহু নিয়া নাই দেই, বিহু নাচ নিছে কিন্তু বিহুক নিয়া নাই, সেটা জানি আপনাদের গভর্নমেন্টে কিন্তু বিহু নাচকে নিছে, তথাপিও অসমীয়া জাতির সংকট কোট জ্যোতিপ্রসাদ আগরওয়ালে একটা কথা কইছিল, যদি ভারতীয় সংগীত তিনটা বিভাগ আছে দুটা বিভাগ বলে কৈছে বিষ্ণু প্রসাদ রাভা আর জ্যোতিপ্রসাদ আগরওয়ালে দুইজনে কৈছে ভারতীয় সংগীত তিনটা বিভাগ হওয়া উচিত, এই সন্দর্ভত মানে এটা ইয়াত বিশ্লেষণ গুহারি এখন দিছো, এতিয়া নকও দীঘল হব কারণ বহু শিল্পী বহু আর
অভিভাবক আহিছে যি নহক সুন্দর হম করে লরি করেছিলে আমি নোৱাৰিলো চেষ্টা করিম চুন আপনার থাকি জাতিটুক একত্রিত করবর কারণে। আর একটা কথা হল মানে এইজনকে শ্রদ্ধা জানাইছো নাহরকটিয়াত আজি নহয় মানে নাহরকটিয়া যখন মিটিংত পাও সেই মিটিংতে কো এগারী হয়েছে নাহরকটিয়াত মানে যেটা আহো সেয়া হয়েছে কৃষ্ণা বাইদেউ ঘরখনে মূল অতি ঘর আপন ঘর আছিল এইখনতে মই এটা নতুন জীবনের নাহরকটিয়া জীবন আরম্ভণি হয়েছিল আর এজনের ঘরে সংগীত চর্চা করেছিল হারমোনিয়াম লৈ গেছিল কেবল হারমোনিয়ামের টেবুল এখন আছিল কেতিয়াবা নেখাই নগৈ খোজকাড়ি ঘুরি ফুরিছিল কমল দাও কেতিয়াবা রাঙলী পথাৰলৈকে খোজকাড়ি ভাত খাবলৈ গৈছিল এতিয়াও মনত পড়ে ইয়াত খাবলৈ নাথাকে কৃষ্ণা বাইদেউ ঘর পয়সা খুঁজগৈ আর ভাত খাবলৈ আমি রাঙলী পথাৰ যাওঁগৈ কেতিয়াবা মই সেয়া হৈছে প্ৰদীপ ককাইদেউ আজিও আছে কৃষ্ণা বাইদেউ ঘর থাপনা মেলিছিল আর প্ৰদীপ ককাইদেউ ঘরখনত যত নেকি মই এঠাইত থকার পিছত ভাত খাবলৈ রাঙলী পথাৰলৈ যাওঁ তেখেতৰ ঘর সকাম নিকামো খাই তেখেতৰ ঘরতে বাহর পতা সেইকেইজনক মই আজি এই দুইজনকে শ্রদ্ধা জ্ঞাপন করেছো। এতিয়া ভিতর হৃদয়ে আজি মন্দির মন্দির এই গান ঘর পাব ভারতবর্ষত মন্দির পায় কি পায় নামঘর পায় এই কিন্তু জানিলে বলিয়া কথা দেই অসমীয়া মানুষে কিন্তু নামঘরহে পায় অসমীয়া মানুষে কিন্তু মন্দিরত না যায় মন্দির যায় হেতু পিছ আজি মন্দির দুয়ার খোলা মন্দির দুয়ার আজি মন্দির দুয়ার খোলা মন্দির দুয়ার উৎসব মেলা মন্দির দুয়ার খোলা আজি মন্দির দুয়ার খোলা মন্দির দুয়ার খোলা সুরে দেউলরে রূপরে শিকলি খুলি খুলি দুয়ার খুলুমারি পূজারি ও নিশলাই রে আমি খাটি অখনি অখনি আই রে আমি সুয়ালি ধুনিয়া হরদি হুয়াই থকা অতি মুহিয়া হরদি হুয়াই থকা অতি মুহিয়া নিশলা দেখা তো।